বাসের ছাদে যাত্রী তোলা সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু তারপরেও বেশ কিছু বাস ছাদে গাদাগাদি করে যাত্রী নিয়ে যাচ্ছে। নেই কোভিড বিধি মেনে চলার বালাই, ফলে যা ঘটার তাই ঘটল। ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দিল আরামবাগ ট্রাফিক পুলিশ, কিন্তু তারপরেই ট্রাফিক পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বাসকর্মীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের পলিশ্রী মোড়ে। কাগজ নিয়ে আসো, না দেখছি কাগজ।
সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তার মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা যেমন খানিকক্ষণ বলে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলবো এই দুয়ারের সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে, আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন।